নমস্কার দর্শকবৃন্দ রাজ্য সরকারের পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে আপনারা জানেন যে দেশে কোভিড পরিস্থিতি ভয়াবহ প্রতিদিনই সাড়ে তিন লক্ষের ওপরে মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছেন মৃতের সংখ্যাটাও কম নয় সেই জন্য কিন্তু রাজ্য সরকার আজ তিরিশে এপ্রিল দু হাজার আংশিক লকডাউনের অর্ডার জারি করেছে আপনাদের বিস্তারিত দেখাবো এবং তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো এই ধরনের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন এবারে দেখাবো যে এই আংশিক লকডাউনে কি কি খোলা থাকবে কি কি বন্ধ থাকবে কতক্ষণ খোলা থাকবে দেখুন এক নম্বর পয়েন্টটা কী বলছে অল শপিং কমপ্লেক্স মল বিউটি পার্লার সিনেমা হল রেস্টুরেন্ট অ্যান্ড বার স্পোর্টস কমপ্লেক্স জিম স্পা অ্যান্ড সুইমিং আপুল স্যাল রিমেন ক্লোজ অর্থাৎ এইগুলি পুরোপুরি বন্ধ থাকছে শপিং কমপ্লেক্স মল বিউটি পার্লার সিনেমা হল রেস্টুরেন্ট বার স্পোর্টস কমপ্লেক্স জিম এইগুলো পুরো ক্লোজ করে দেওয়া হলো কিন্তু এই আংশিক লকডাউনে এবারে দেখুন অল সোশ্যাল কালচার অ্যাকাডেমিক এন্টারটেন রিলেটেড গ্যাদারিং অ্যান্ড কঙ্গিগারেশন সেল রিমেন প্রোহাইবিটেড তাহলে দেখলেন সমস্ত ধরনের সামাজিক যে অনুষ্ঠানগুলো হয় সেইগুলো কিন্তু পুরোপুরি নিষিদ্ধ করা হলো বাজার হাট উইল রিমেন ওপেন অনলি ডিউরিং সেভেন টু টেন এম ইন দ্য মর্নিং অ্যান্ড থ্রি টু ফাইভ পি এম ইন দ্য আফটারনুন অর্থাৎ বাজার হাট যেগুলো আছে সেগুলো কিন্তু সকাল সাতটা থেকে দশটা এবং বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তারপরে কিন্তু খুলতে পারবেন না তবে এর মধ্যে কোনগুলোকে ছাড় দেওয়া হচ্ছে দেখুন ইভেন হোয়াইল এসেন্সিয়াল সার্ভিসেস লাইক মেডিকেল শপস মেডিকেল ইকুইপমেন্ট শপ গসারি এসেটটা উইল রিমেন আউটসাইড অফ দ্য কনফাইন অব দ্য এম্বার্গো অর্থাৎ কিন্তু এর বাইরে কিন্তু যেগুলো মেডিকেল শপ বা গসারি আছে সেগুলো ছাড় দেওয়া হয়েছে আগের বারে যখন সম্পূর্ণ লকডাউন হয় তখনও কিন্তু এই মেডিকেল শপ এবং গ্রসারিকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে হয়েছিলো এবারও কিন্তু সেটা দেওয়া হলো ভালো করে দেখে রাখবেন যে বাজারহাট সকাল সাতটা থেকে দশটা এবং বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকছে তাহলে এই ছিল কিন্তু আপনাদের আংশিক লকডাউনের বিজ্ঞপ্তি এছাড়া ভোটের যে ফলাফল হবে সেক্ষেত্রে আগেই কমিশন নিষিদ্ধ করেছিল যে বিজয় মিছিল সেটাও এখানে দেয়া আছে এবং এটা যদি কেউ অবমাননা করে তাহলে কি হবে এনি ভায়োলেশন অফ দিস অর্ডার উইল বি লায়ালেবেল টু বি প্রসিড এগেন্স্ট অ্যাস পার প্রভিশন অফ দ্য ডিএম অ্যাক্ট দু হাজার পাঁচ অ্যান্ড বিসাইডস লিগাল অ্যাকশান আন্ডার আইপিসি অ্যান্ড আদার ল অফ দ্য ল্যান্ড উইল বি অ্যাপ্লিকেবেলকে যদি উল্লঙ্ঘন করেন তাহলে কিন্তু আইন অনুযায়ী কিন্তু ব্যবস্থা নেওয়া হবে যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট ধন্যবাদ